আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের সাথে আরও কিছু কিচেন টিপস শেয়ার করার জন্য। টিপস নাম্বার ওয়ান, কীভাবে খুব সহজেই কাচের মগ গ্লাস প্লেট ঝকঝকে চকচকে করে নেওয়া যায় সেটি দেখিয়ে দিব। একটি বল নিয়েছি আর অ্যাড করে দিচ্ছি 4 থেকে 5 টেবিল চামচ ভিনেগার। তো এখন ভিনেগারের পানির মধ্যে আমি গ্লাসগুলো ডুবিয়ে দেব আর গ্লাসগুলো দিয়ে জাস্ট ভিনেগারের পানির সাথে এভাবে গ্লাসগুলো একটু নেড়ে চেড়ে ডুবিয়ে নেব, আর কিছুই করব না। তো দেখুন গ্লাসটা খুব সহজেই পরিষ্কার হয়ে গিয়েছে, ঝকঝক করছে। তো দেখিয়ে দিচ্ছি টিপস নাম্বার টু। অনেক সময় ওয়েফার বা বিস্কিট লং টাইম রেখে দিলে দেখা যায় নরম হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো আপনারা যদি একটা পেপার নিয়ে আর সামান্য পরিমাণ কিছু চাল নিয়ে পেপারটা এভাবে মুড়িয়ে ওয়েফার বা বিস্কিটের যে বয়ামটা থাকবে তার মধ্যে রেখে দেন, তাহলে অনেকদিন পর্যন্ত ওয়েফার বা বিস্কিটটা মুচমুচে থাকবে। আর বিস্কিট বা ওয়েফার মুচমুচে থাকলে তখন খেতেও ভালো লাগে। তো আমি এখন বয়ামটা বন্ধ করে এভাবে রেখে দেব। এখন চলে যাব টিপস নাম্বার থ্রিতে। তো আমি এখানে একটা বল নিয়েছি আর নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এখন আমি দেখিয়ে দিব কীভাবে আপনারা লং টাইমের জন্য কমলা বা মাল্টা ফ্রেশ রাখবেন, তার পদ্ধতি। তো আমি এখন সবগুলো মাল্টা এই ভিনেগারের পানির মধ্যে নিয়ে একটু চুবিয়ে উঠিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে ড্রাই করে নিচ্ছি। এভাবে রাখলে আপনারা কমলা অথবা মাল্টা অনায়াসেই 3 থেকে 4 সপ্তাহের মতো ফ্রেশ রাখতে পারবেন। তো আমি এখন ড্রাই করে এই মাল্টাগুলো একটা পলি ব্যাগে নিয়ে নেব। তো আমি এখানে সবগুলো মাল্টা একটা পলি ব্যাগে নিয়েছি, এখন এটা ফ্রিজে রেখে দিব এইভাবে। এখন দেখিয়ে দিচ্ছি টিপস নাম্বার ফোর। আমি একটা জগে অল্প কিছু পরিমাণ পানি নিয়েছি, এখন কিছু মাল্টা আমি এই পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আমি প্রথমে জগে অল্প পরিমাণ করেই পানি নিয়েছি, তো মাল্টা দেওয়ার পর আরও কিছু পানি অ্যাড করে এখন এই জগটা এভাবেই ফ্রিজে রেখে দিব। এভাবে আপনারা মাল্টা ফ্রিজে রাখলে 8 থেকে 10 দিন অনায়াসে ফ্রেশ রাখতে পারবেন। এখন চলে যাচ্ছি টিপস নাম্বার ফাইভে। আমরা যখন চা বানিয়ে থাকি, টি ব্যাগ অথবা নর্মাল যে গুঁড়ো চাপাতিটা থাকে জ্বালিয়ে আমরা চা বানিয়ে থাকি, তো চাটা বানানোর পর আমরা এই চাপাতিটা ফেলে দেই। তো আপনারা এটা না ফেলে আলাদা একটা বলে এই টি ব্যাগ অথবা যেই লিকারটা থাকে গুঁড়ো, সেই লিকারটা সংরক্ষণ করে রাখতে পারেন। এটা যখন ড্রাই হবে তখন আপনারা যে কোনো গাছের গুঁড়ায় সার হিসেবে ব্যবহার করতে পারেন। তো আশা করছি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।